পূর্বে প্রকাশ করিলেন না, একমাত্র পরমহংসদের হৃদয়ের মধ্যে প্রকাশ সদা হয়ে ওঠে। সুতরাং সেটা সাধারণ সবার বক্তৃতা দিয়ে আলোচনা করা যেতে পারে না। একবার এই রাধাষ্টমীতে ছিল গুরুদেব কবুর অন্ধপ্রদেশে এসেছিলেন, যেমন দুপুরে মিটিং হয়, মিটিং হচ্ছে ওখানে একটা সংস্কৃত কলেজে বহু পুরুষ এবং পণ্ডিতগণ ঘোষ স্বামীদের বই সমস্তই পড়েছেন। জানেন আপনারা যে রাধা তত্ত্ব সম্বন্ধে বিশেষ আলোচনা মহাপুরুষ আগে হয় নাই। গীত গোবিন্দে কবি কর্ণপুরের রাধা তত্ত্ব সেই জয়দেব কবি গীত গোবিন্দ আর পদ্মাবলী যেন আছে তাতে কিছুটা আলোচনা হয়েছে, কিন্তু সেখানেও পর্যন্ত যে ভাষা সে ভাষায় বোধগম্য হওয়ার নয়। তা এই পণ্ডিতরা তারা গোস্বামীগণের যে লীলাম কৃষ্ণে লীলামাধুর্য সেই লীলামাধুর্য বর্ণনা করেছেন, তারা তাতে লেখনীতে লিপিবদ্ধ করে রেখেছেন। সুতরাং এইসব পণ্ডিতরা সেই সমস্ত লীলাগ্রন্থ বিতন্ত মাধব ললিত মাধব উজ্জ্বল লীলামণি ভক্তি রসামত সিন্ধু ভাগবতাম তারপরে বইতে কিছু আলোচনা হয়েছে, সেগুলো তারা করে গুরুমা বললেন। তার তখন গুরুমাকে বললেন, মহারাজ আজকে আপনি রাধা তত্ত্বকে বলব না, আমরা আপনার সেই মুখ থেকে শুনতে চাই। গুরুবার সত্যি তো আমি তো সেই চরিত্র মনে আচার্য আমি এখানে এসেছি সত্যি আবির্ভাব দিতে, সুতরাং এখনই পড়বা উচিত। কিন্তু আমি খুবই চিন্তা করছি যে আপনারা পণ্ডিত বটেন, কিন্তু আপনার মধ্যে সুপার কোন জন আছেন যে অপ্রাপ্ত বস্তু শুনে উপলব্ধ করতে পারবে না। সুতরাং যোগ্যতার বিচার তো আমি করতে হবে, স্থান পাত্র বিচার না করে তো হরিকথা বলা যায় না, জেলখানাতে গেলে হরিকথা বলা তো যায় না, জাতীয় জীবন ব্যবস্থা করেছে। সেই রাধা তত্ত্বটি হল অপ্রাকৃত তত্ত্ব, কোন ভূমিকা যতদিন পর্যন্ত মানুষের স্ত্রী পুরুষ এই জ্ঞান থাকবে, জগতের বোধ থাকবে, প্রাকৃত বোধ থাকবে, ততদিন পর্যন্ত গোপী গীতা শুনবার অধিকার তাদের নাই। তাদের কাছে বললে কি হবে না, আরো প্রবাদ বলে, অর্থাৎ এই জগতের ধারণা এসে যাবে। যখন এই জগতের হারে যাবে তখনই চরম অপরাধ হয়ে যাবে। সুতরাং অপরাধ তৈরি করার জন্য তো আমি এখানে আসি নাই, তার আগে যোগ্যতা যে বিচারে কিছু নাই পাই তোমার করুণা সার কান্দিয়া কান্দিয়া প্রাণনা রাখিব, আর
যোগ্যতার যোগ করতে হবে, যোগ্যটা কিসে হবে? ওই সৌরকম কায় কৃষ্ণ যে তোমার, কৃষ্ণ যেতে পারো, তোমার সপতি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি তাই তো পাশে পাশে আমাকে কাঙাল হতে হবে। নিরভিমান কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা বাহিনী ছাড়িয়া যাবে সেই তো বৈষ্ণব, আমাকে বৈষ্ণব হতে হবে। মহাপুরুষ এই জন্যে শিক্ষা দিলেন এই ভূমিকায় আমাকে আসতে হবে। এই ভূমিকায় আসতে গেলে প্রথমে কি হবে? আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা শব্দ করে সুদৃঢ় বিশ্বাস, কৃষ্ণে ভক্তি করিলে সর্ব কর্ম কৃত হয়। সব কিছু ত্যাগ করে কৃষ্ণ রাধা কৃষ্ণ এই অপ্রাকৃত নাম এই কর্ণ কুয়ারে প্রবেশ করতে হবে। কর্ণের বর্তন দিয়া পরাণে পশিল গো আকুল করিয়া তুলিল প্রাণ, তাই বলছেন আদৌ শ্রদ্ধা। তারপর কি হবে? সাধু সঙ্গ, এই যে মস্ত বড় জিনিস সাধু সম্মিত ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিচয়তি, ভক্তি আর ভাবনা সাধু সম্মান হবে। আবার সাধু কি করে যে জন বৈষ্ণব চিনিয়া লইয়া আদরণ করিব যাবে, বৈষ্ণবকে চিনে নিতে হবে, দিয়ে প্রাণের প্রাণ বলে জেনে তাকে সেবা করতে হবে। এই সাধু সম্পদ যদি হয়, বৈষ্ণবের কৃপা যদি লাভ করতে পারি, তাহলে কেবল ভজন ক্রিয়া, তবেই ভজন হবে। ভজন মানে করতা নিয়ে কৃতজ্ঞতা না, ফল ধাতু সেবায়াম সেবা করতে হবে। কৃষ্ণের যে প্রীতি বাচ্চা তাহলে বলি প্রেম, আত্মদের প্রীতি বাচ্চা তাহলে বলি কাম। আবার আমার খুব কীর্তন করতে ভালো লাগে, আমি কীর্তন করলে আমার চোখে জল করে জল পড়ে, আমার অষ্টাত্মিক বিকার আছে বলে ধূর্ত এসে এর দ্বারা হবে না। মনের ভাব, মনের যে একটা বিকার, সেই বিকার নিয়ে কৃষ্ণের কাছে দেওয়া যাবে না। আগে অনর্থ নিবৃত্তি হোক, সাধু সঙ্গ হলে তো অনর্থ নিবৃত্তি হবে। ঈশ্বর বলল অসস্তৃষ্ণা চিত্ত ভ্রম অপরাধ, অপরাধ ফলে মম চিত্ত হল বজ্রসম, তোমার নামে নানব বিকার হতাশ হইয়া হরি তব নাম উচ্চ করি পরে ডাকি বারবার। তাহলে অনর্থ নিবৃত্তি হলে তারপর হবে নিষ্ঠা, নিষ্ঠা হলে তারপর হবে রুচি। কৃষ্ণ নামে, কৃষ্ণ রূপে, কৃষ্ণ গুণে, কৃষ্ণ লীলাতে নিষ্ঠা হবে। নিষ্ঠা হইতে বোঝায় প্রেমের তরঙ্গ, রুচি রুচি। যেমন কেউ যদি মিষ্টিকে ভালোবাসে, মিষ্টিকে যেমন রুচি লাগে, সেই রুচিটা চাই। কৃষ্ণ নামে রুচি এলে
কেবলেই তারা কৃষ্ণাম ছাড়তে চাবে না, কৃষ্ণামের রুচি, তারপর হবে যে আসক্তি। বিষয়ে যেমন আমার আসক্তি আছে, বিষয়ে যে প্রীতি আছে আমার, সেই মত প্রীতি হোক চরণে তোমার। এই আসক্তিটা যদি বেশি যায় তারপর হবে ভাব। এই ভাব মানে আত্মার বৃত্তি। আমাদের এটা কি জানেন, এটাই যে জড় মাংস, একটা জড়পিণ্ড মাংসপিণ্ড। এই মাংসপিণ্ডে দিয়ে আমাদের সব কিছু আবৃত্ত, আমি আমার উপাধি বিনিমুক্তম। উপাধি থেকে মুক্ত হতে হবে। আমি কে? কৃষ্ণ দাস। এই বিশ্বাস করলে তার দুঃখ নাই, আমি কৃষ্ণ দাস। এই বোধ করতে হবে, এই হলো ভাব। এই ভাবটার যে পাঁচটি স্তর আছে, তারপরে মধুর, এই চারটি স্তর শান্ত দাস্তরে যে মধুর আছে ভাব। যেমন বৃন্দাবনে কুমারী কালা নন্দসূতকে বড়লোকে পেয়ে ছিল, কিন্তু সেটা অতসুজা যখন তাদের সম্পূর্ণ রূপে বুদ্ধি মনোবুদ্ধি চলে গিয়েছিল, বস্ত্রধান হয়ে গেল, শ্রীমতী রাধিকার কৃপা তাদের প্রতি বর্ষিত হল হরি কৃষ্ণ, তারা হরে কৃষ্ণ গান কীর্তন করেছিল। যখন এই হরে কৃষ্ণ স্বরূপের উপলব্ধি হবে তখন বৃন্দাবনে কি হবে না, হরা শ্রীমতী রাধিকার কৃপা হবে। তার কৃপা ঈশ্বরের কৃপালে শয়ত যাহারে সেই সেই সত্য জানিবারে পারে, শ্রীমতীর কৃপা লাভ করাতে তাদের কি হলো না, গোপিকা ভাব আসলো। তাদেরই শিরোমণি হলেন শ্রীমতী রাধিকা, যিনি মদন মন মনোমোহিনী। সেই মদন মন মনোমোহিনীর কথা এই ভূমিকাতে প্রতিষ্ঠিত অধিষ্ঠিত, এই ভূমিকায় না যাওয়া পর্যন্ত এই জাগতিক ভাষা দিয়ে তাকে বর্ণন করা যাবে না। আমার কিছুদিন আগে মনে সেবকরা আমাকে বললো যে আজকাল আর ইন্টারনেট হয়েছে, কৃষ্ণ সম্বন্ধে অনেক কিছু জলমার সম্বন্ধে ইন্টারনেটে মেসেজ দিন তারা। আবার আমাকে এসে ধরলো যে রাধা আশ্রমের সম্বন্ধে রাধা সম্বন্ধে কিছু মেসেজ নেয়, তবে বলরাম হবে না, আমার ব্রেনে আমার মাথায় ঢোকে না। কারণ আমি জীবনে যে একবার ভুল করেছি সে ভুল আর করবো না। আমি ভাগবতে ইংলিশি বিংলিশ করছিলাম, দশম ছন্দ যখন করছিলাম আমাদের বলা আছে যে রাস মর্যাদায় তোমরা অধ্যায় করো না,
কিন্তু ইচ্ছে দাদা হয়েছে রাধা তত্ত্ব রাধুবন্দনায় আলোচনা করতে গিয়ে বৃন্দাবনে জানেন তো রসে জগভোগ চিত্তদেহ সব পেয়েছেন, তাদেরই কোন একটি ভালো সুন্দর বই রাধা তত্ত্ব সম্বন্ধে আমি রাধু থেকে পর পাবো, এটা করে আমাকে আনন্দ লাগলো এবং আমার লেখনের মধ্যে তার কিছু যোজনা করে যে মুহূর্তে দিলাম সেই মুহূর্তে দেখলাম আমার মনের ভাব একবারে পরিবর্তন হয়ে গেল। এই ভূমিকায় কইছে কৃষ্ণভক্ত আলোচনা করা যায় না, শ্রীমতে গেল তো দূরের কথা। সুতরাং সেই যে মনের ভাবটা নেমে এলো আর সেই মনের ভাবটা কই, সুতরাং গুরু বৈষ্ণবের নির্দেশে আরম্ভ করেছিলাম, কিন্তু এইখানে দেখলাম যে সৌদিয়াদের ভাবেতে জগতের মানে ভাবরাজ্যের নিয়ে ওই রাধা তত্ত্ব বোঝে লীলা তত্ত্ব আলোচনা করা যায় না। সুতরাং আমি রাধা তত্ত্ব আপনাদের কাছে কি বলবো, আমি একবার খাতে এসে আর খা থেকে যাব না, এখন খুব সাবধান হয়েছি। সুভাষ বলতেন দেখো সাবধান হয়েও পিছিয়ে পড়ে দিয়েও না কেন, পা পিছিয়ে পড়ে দিয়েও না, খুরস্ত ধারা নিহিতা দুরত্রায়া দুর্গম পথম কবয়ু বদন্তি, আমাদের প্রেমিক গ্রহ তারা বলে গেছেন খুরস্ত ধারা নিহিতা দুরত্রায়া, এ পথ অত সুদারম খুব সাবধান হয়ে চলতে হবে। অনেকে বলছেন যে গৌরী ও বৈষ্ণবদের আগে রাধা তত্ত্ব প্রকাশ ছিল না, এই মহাপুরুষ বিশেষ করে গোস্বামীগণ তারাই রাধা তত্ত্ব সম্বন্ধে আলোচনা বেশ করে ভালোই বলেছে। সত্যিই তো আচার্যগণ এসেছেন শ্রী রামানুজ মধ্য নিম্বার্ক বিশ্বস্বামী বল্লভ কত আচার্য এসেছেন, ওই কেউ তো এই রাধা তত্ত্ব বিভাগ ভাগবতে বিভিন্ন প্রশ্ন করতে পারেন নাই, এটা যে অপরিত পঞ্চপুরুষার্থ, কারণ আচার্যদের কাল পর্যন্ত ধর্ম কাম মোক্ষের কথা ছিল, কিন্তু মোক্ষে যে কুচিতম করুতি ইতি মুকুন্দ, যে মোক্ষকে যারা কুৎকারে ফেলে দেয় সেই কৃষ্ণ প্রেম, প্রেমের পূর্ণ বিগ্রহ শ্রীমতী রাধিকা, আর কিছু না তিনি ভগবান হলেন সত্যি আনন্দ, আর শ্রীমতী রাধিকা হলেন এই সত্যি কৃষ্ণের যে মূল সত্তা যে আনন্দ সেই সত্তা স্বরূপিণী আনন্দময়ী, তার সঙ্গে কথা হয় একবার হয়েছিল কি